আর বন্ধুরা তো আজকে আমি আলোচনা করবো ডায়াগোনাল স্কেল এ সম্পর্কে বা ডায়াগোনাল স্কেল থেকে আমরা কীভাবে ভ্যালু নেব এ সম্পর্কে বা ডায়াগোনাল স্কেল আমরা কেনই ব্যবহার করব এ সম্পর্কে তো বন্ধুরা ডায়াগোনাল স্কেল হচ্ছে এমন একটি স্কেল যেখান থেকে আমরা মুখ্যভাগ ভাগ এবং প্রগূর্ণ ভাগকেও সঠিক বা নিখুঁতভাবে নিতে পারি কিন্তু আমরা একটা সাধারণত সেন্টিমেন্টের স্কেল থেকে মুখ্যভাগ এবং গৌণ ভাগকে সঠিকভাবে নিতে পারলেও কিন্তু প্রগুণ ভাগকে আমরা সঠিক বা নিখুঁতভাবে নিতে পারি না তো চলো কীভাবে আমরা একটা ডায়াগোনাল স্কেল থেকে ভ্যালু সংগ্রহ করব তো আমি বোর্ডে একটা ডায়াগোনাল স্কেল আর্ট করেছি এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা একটা ডায়াগোনাল থেকে ভ্যালু সংগ্রহ করব। তো ডায়াগোনাল সেল থেকে ভ্যালু সংগ্রহ করার পূর্বে আমাদের জানতে হবে এখানটায় কোনটি মুখ্যভাগ ভাগ এবং প্রগৌন ভাগ তো এটি হচ্ছে এমন একটি পয়েন্ট এখান থেকে আমরা এদিকে যত যাব বা কাউন্ট করব। ঠিক এটা হচ্ছে আমাদের মুখ্য ভাগ এবং এখান থেকে এদিকে যত কাউন্ট করব তত হচ্ছে আমাদের ভাগ এবং এখান থেকে যত আমরা উপরের দিকে কাউন্ট করব তত হচ্ছে আমাদের প্রগৌণ ভাগ তো আমি একটি উদাহরণ নিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ তো এই ভ্যালুটি আমি কীভাবে ডায়াগোনাল্সিতে সংগ্রহ করবো তো ডায়াগোনালসিতে এই ভ্যালুটি সংগ্রহ করার পূর্বে আমার জানতে হবে এই ভ্যালুর মধ্যে কোনটি মুখ্য ভাগ গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগ তো এখানটায় টু হচ্ছে প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ এবং সেভেন হচ্ছে সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ এবং ফাইভ হচ্ছে টার্ডশিটের ডিভিশন প্রকূর্ণ ভাগ তো এই ভ্যালুটি আমি এখান থেকে এবার সংগ্রহ করবো তো আমাদের প্রাইমারি ডিভিশন কত রয়েছে টু ওয়ান টু অর্থাৎ এই রেখা যেটা উলম্বভাবে উঠে গেলো এই রেখা এবার সেভেন রয়েছে সেকেন্ডারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন নেওয়ার জন্য আমাদের এদিকে কাউন্ট করতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সেভেন অর্থাৎ এই রেখা এবং তার ডিভিশন রয়েছে ফাইভ ফাইভ আমাদের নেওয়ার জন্য উপর দিকে কাউন্ট করতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এই রেখা অর্থাৎ এই ফাইভের রেখা এবং এই সেভেনের রেখা যেখানে ক্রস করলো অর্থাৎ ঠিক এই রেখা এই পয়েন্ট বরাবর তো এই পয়েন্ট থেকে এই এই পয়েন্ট অবধি হচ্ছে আমাদের টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ তো আরেকটি ভ্যালু নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ তো এই ভ্যালুটি আমি কীভাবে নেব তো সেম পদ্ধতিতে এখানটা প্রাইমারি ডিভিশন রয়েছে ওয়ান প্রাইমারি ডিভিশন এখানটা ফাইভ রয়েছে সেকেন্ডারি ডিভিশন এবং পরের ফাইভ রয়েছে টার্সিরি ডিভিশন তো সেম পদ্ধতিতে এই ভ্যালুটিও প্রাইমারি ডিভিশন রয়েছে ওয়ান অর্থাৎ এই রেখা যেটা উলম্বভাবে উঠে গেল এবার সেকেন্ডারি ডিভিশন রয়েছে ফাইভ অর্থাৎ এদিকে কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এই রেখা এবং টার্সি ডিভিশন রয়েছে ফাইভ ঠিক উপরের দিকে কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই রেখা এবার এই রেখা ঠিক এই ফাইভের রেখার সাথে যেখানে ক্রস করলো অর্থাৎ এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে টাটা